আবুল কালাম আজাদ মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক, মহানগর বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়বাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি। আপনারা জানেন সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমাদের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে, এমনকি বেগম খালেদা জিয়া সহ তারেক জিয়া সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, হাজার হাজার মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে হয়রানি করছে। তারই ফলশ্রুতিতে মেজর হাফিজ তার বাড়ি ভোলায়, তিনি বারবার নির্বাচিত এমপি, এবং তার বিরুদ্ধে এইভাবে একটা মিথ্যা মামলায় সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। আজকে সেই মামলার ধার্য তারিখ ছিল, চার্জের জন্য ছিল, আমরা আজকে চার্জের জন্য সময় চেয়েছি। আগামী তারিখে আমরা অব্যাহতি, যেহেতু তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, আমরা অব্যাহতি পিটিশন দিয়েছি। আগামী তারিখ সে অব্যাহতির পিটিশন শুনানির জন্য বিজ্ঞ আদালত ধার্য করেছেন। আপনারা জানেন সারা বাংলাদেশে এইভাবে নেতা কর্মীদের মিথ্যা মামলায় হাজার হাজার কর্মী আজকে এই কোর্টের বারান্দায় তারা আইনের আশ্রয়ে দ্বারস্থ হয়েছে। আমরা সরকারের প্রতি এই ন্যাক্কারজনক বেগম খালেদা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করছি।